40 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর গত 3 ডিসেম্বর হঠাৎই বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানায় বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় গ্রেফতার 22 আসামি। বিচারক পরিবর্তন চেয়ে উচ্চ আদালতে রিট করে আসামি পক্ষের আইনজীবীরা। তবে সোমবার হাইকোর্ট আসামিদের রিটটি খারিজ করে দিলে মঙ্গলবার বিচারিক আদালতে আবারও শুরু হয় বিচার কাজ। 23 দিন স্থগিত থাকার পর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 27 ডিসেম্বর দিন ধার্য করেন। 41 নম্বর সাক্ষী আবরার ফাহাদকে যেই রুমে হত্যা করা হয়েছিল সেই রুমের একজন সাক্ষী পত্তর, তিনি আদালতের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য আছে। আদালতের সিদ্ধান্তে খুশি আবরারের বাবা। সন্তান হত্যার ন্যায় বিচার নিয়ে আশাবাদও জানান তিনি। যে কোর্টে বিচার হওয়ার কথা সেই কোর্টে হবে, এটা আমি স্বস্তি পেয়েছি, কারণ কি এখানে বিচার খুব তাড়াতাড়ি হবে আমার আমি মনে করছি, আশা করছি। হ্যাঁ, আর এটা এখন হয়তো বিলম্ব হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, যদি রেগুলার সাক্ষী গ্রহণ কিংবা অন্য অন্য কাজ চলে তাহলে আমি অতি দ্রুত হচ্ছে বিচার কাজ শেষ হবে আশা করছি। অন্য আদালতে গেলে তো আমি ন্যায় বিচারের একটু শঙ্কায় ছিলাম, কারণ অন্য আদালতে কীভাবে গ্রহণ করতো সেটা তো, আর এখন আমি শঙ্কামুক্ত, হ্যাঁ এখানে আমি ন্যায় বিচার পাবো বলে আশা করছি। 2019 সালে 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় মেধাবী ছাত্র আবরার ফাহাদকে। এই ঘটনায় আবরারের বাবার করা মামলায় পুলিশ 22 জনকে গ্রেফতার করে, 3 আসামি এখনও পলাতক। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।